위해서 아스트. তো এখানে অনেক স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে এবং হাই স্কুলও আছে। বাচ্চা কাচ্চা যাতায়াত করে, মানে খুব বিপজ্জনকভাবে যাতায়াত করে। পার ডে 1,000-1,200 লোক যাতায়াত করে এবং এরও বেশি ট্রাক্টর আরও অনেকে মানুষের কর্মস্থলে অনেক কিছু জিনিস নিয়ে যাওয়া আসা হয়। ঠিক আছে, তো যে প্রশাসনকে জানানো হয়েছে, প্রশাসন অবশ্যই গুরুতর একটা ব্যবস্থা নেওয়াটা যতটা সম্ভব তাড়াতাড়ি, ততটা আমরা ভালো হয়। আমরা খুব শীঘ্র বিজয় কামালপুর গ্রাম পঞ্চায়েতের ঢাকছড়া গ্রামের বাসিন্দা। আমাদের এই যে রাস্তা তর্ক 55 রোড, দীর্ঘ 16 কিলোমিটার রাস্তা। উল্পপুর থেকে এদিকে নাটাগড় আসাম রোডে ঠেকেছে, কিন্তু এই রাস্তা মানুষ যাতায়াতের পক্ষে অযোগ্য হয়ে উঠেছে। প্রশাসনকে বারবার জানানো সত্ত্বেও রাস্তার কাজ এখনও শেষ হয়নি। কাজ শুরু হয়েছে কিন্তু রাস্তার অবস্থা এতই খারাপ যে রাস্তা দিয়ে মানুষ কেন গরুর গাড়ি যাওয়া আসা করতে পারছে না। এই রাস্তা দিয়ে প্রত্যেক দিন স্কুল কলেজের ছাত্র থেকে আরম্ভ করে ব্যবসাজীবী, অটো চালক, রিক্সা চালক, গাড়ি ঘোড়া প্রত্যেক দিন না হলেও এই রাস্তায় 10-12-14 হাজার লোক যাতায়াত করে। প্রশাসনকে জানাই যাতে আমাদের এই রাস্তা সত্বর মেরামতি হয় এবং আমাদের যাওয়া আসার সুবিধা হয়। গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ে এই রোডটা দিয়ে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রাস্তা। লিং রোড হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখান দিয়ে 1,000-1,200 মানুষ যাতায়াত করে। দীর্ঘদিন ধরে আমরা ব্লক প্রশাসন এবং জেলা প্রশাসনকে জানিয়েছি, তাদের অবগত করেছি অলরেডি, কিন্তু তারা টেন্ডারিংও করে দিয়েছে। কিন্তু যে কনস্ট্রাকশন কোম্পানি অভিজিৎ কনস্ট্রাকশন নাম এই কাজটা পেয়েছে, তিনি অত্যন্ত শ্লথ গতিতে কাজটা করছে। এই শ্লথ গতিতে কাজটা করার ফলে জনমানুষের মধ্যে একটা ক্ষোভের সঞ্চার হয়েছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। যে ঘটনাটা হচ্ছে, যে কনস্ট্রাকশন কোম্পানি কাজটা করছে, একটা সাঁকো, সেই সাঁকোটার 50% করেছে এবং মাটি দিয়ে ফিলিংও করেনি, তার ফলে গত দুদিন ধরে দুটো অ্যাক্সিডেন্টের ঘটনাও ঘটে গেছে। এই জন্যে আমরা আজকে এখানে এসেছি, ব্যাপারটা এনকোয়ারি করে। প্রশাসনের সবাই আছে, পুলিশ প্রশাসনও আমাদের যথেষ্ট সহযোগিতা করছে, তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। এই জায়গাটা দেখে আমরা কনস্ট্রাকশন কোম্পানিকে ইমিডিয়েট, যাতে এই রাস্তাগুলো ইমিডিয়েট মেনটেন্যান্সের কাজটা করে, অন্তত যাতায়াতের মতো যেন সাগর ধারগুলোকে লেভেলিং করে দেয়, সেই জন্যে আমরা সবাই